সবাই কেমন আছো? আবার নতুন করে আজকে ব্লগটি শুরু করে নিয়েছি তোমাদের মালকানগিরি দাদাবদি ব্লগে। আবার সবাইকে স্বাগত। আজকে ব্লগটি শুরু করছি কি দিয়ে, তোমাদের নতুন একটা জিনিস আছে। আমাদের বাড়ি নতুন 5 জন সদস্য হয়েছে, নতুন লোক, মানে নতুন পরিবারের নতুন 5 জন এসেছে। তাদের সাথে পরিচয় করাবো সেটা তো হয় না, না করিয়ে পাচ্ছি না আমি। তা চলো আমাদের বাড়িতে সবকিছু যা কিছু হলিবি তোমাদের সবকিছু কিন্তু জানাই। তাই দেখো আমাদের বাড়িতে 5 জন নতুন মানুষ এসেছে, মানে নতুন অতিথি তোমাদের জন্য অপেক্ষা করে রয়েছে ওরা। চলো দেখাচ্ছি তোমাদের, একটু ভিডিওটি স্কিপ করবে না, ভালো লাগবে অবশ্যই। আর আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে, তবে যে মালকানগিরি দাদাবদি চ্যানেল দেখতে পারবে আমাদেরকে। বা 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 বা, কি তুমি উঠছো কি আকাশে? তাই বা 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 বা, কি সুন্দর, দারুণ, খুব সুন্দর। তোমার ডানা দুটো তো, আর ডানা 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 দুটো খুব ভালো। ঠাম্মা দেখিস কোথা থেকে আনছি, ওই কলা গাছ থেকে। ঠাম্মা নতুন গাছ লাগাইছে, এটা পাকা কলা গাছ। এসে তো ঠাম্মা দেখলে হয়েছে, যা আজকে যা। হ্যাঁ আর ঘুমানো লাগবে না তোমার, যাও যা শুয়ে পড়ো শুয়ে পড়ো। এই দেখো আমাদের বাড়ির 5 জন সদস্য, এইটা হচ্ছে আমাদের নতুন সদস্য। এরা আমাদের বাড়ি জানো, আমাদের বাড়ি তো কৃষ্ণ মন্দির মুরগি টুরগি পুষি না, তাই এইগুলো হচ্ছে সন্টুকে স্কুল থেকে দিয়েছে আঙ্গনবাড়ি থেকে, যে প্রতি বাচ্চার মানে পিস হিসেবে 5-6টা করে পিস, মানে 5টা 6টা করে মুরগি দিয়ে দিয়েছে। তাই এগুলো প্রচুর নাকি ডিম পাড়ায়, তাই সেই কারণে এই বাচ্চাগুলো দিয়েছে। তাই এগুলো আমি রেখেছি, খালি হাত নিয়ে আসছি, তো ওরা আসছে না ওর জন্য। একবার দেখে গেল যে খালি হাত রয়েছে, একটু আগে খাবার দিয়েছিলাম, এই খাবার খেয়ে গেছে, ভাত আর কুড়োতে মিক্স করে দিয়েছিলাম, সেগুলো খেয়ে চলে গেছে। তো দেখছো ডাকলে আসে, তাই আসছে না, ওই খাবার খাইয়ে গেছে এই মাত্র। আর এগুলো না খুব বড় সাইজের মুরগি যেন, পুরো আলাদা দেখতে। আর পার গোছাটা না ওই মোটা মোটা একদম, পার আঙুল টাঙুলগুলো খুবই মোটা মোটা ধরনের মুরগিগুলো। তা যা হোক সন্টু এই কারণে রেখে দিয়েছে, ও তো বাচ্চা বাচ্চা মানুষ, ও মুরগির বাচ্চা দেখে খুবই ভালো লাগছে। কিন্তু বাবা রাগ করছিল যে বাড়িতে এইসব পুষি না আমরা, আর অ্যালাউ করি না বাড়িতে এইসব, মানে লোকেও নানান রকম কথা বলতে পারে। আমার ছেলের জন্য একটা রয়ে গেছে বাড়িতে আজকে, এবার আমাদের বাড়িতে এরা রয়েছে। আমাদের বাড়ির কিছুদিন হচ্ছে চার, মানে মুরগির বাচ্চাগুলো দিয়েছে সেন্টার থেকে আঙ্গনবাড়ি স্কুল থেকে। তা সেগুলো সন্টু খুবই প্রিয়, ও খাবার দাওয়ার মাঝে মাঝে যখন না থাকে তখন ও মাখাই টাকা এনে দেয় ওদেরকে খাইতে। তো ওর কারণে বাচ্চাগুলো রয়ে গেছে এবার আমাদের বাড়িতে। যা হোক, হ্যাঁ ওই দেখো সন্টু মাছ ধরা, তা ও সারাদিন ছেলেটা না নতুন নতুন কি কি করে, নিজের মাথায় খেলে খেলে একটা একটা জিনিস করে। এই তো সময় ওখানে, এই সময় কোনো চিন্তা নাই, ঝামেলা নাই, কোনো খাওয়া দাওয়ার কোনো চিন্তা নাই। মা আছে না, মা খাইয়ে দেবে, মা জামা প্যান্ট করিয়ে দেবে, সবকিছু মা। ওর এই যে 5 বছর, এই যে 2 মাস হচ্ছে সন্টুর বয়স, দেখতে দেখতে বড় হয়ে যাচ্ছে ছেলেটা। খারাপও লাগছে, যখন কোলের কাছে ছিল তখন অন্য, এখনো খুব বদমাশ, নানান সময় জল ছেনে। দেখো এখনো যে জল ছেনতেছে টেঙ্কিতে, এই করে করে ঠান্ডা লেগে গেছে আজকে 3-4 দিন হচ্ছে, ঠান্ডা প্রচণ্ড লেগেছে আর জর্জরিও হচ্ছে মাঝে মাঝে। তার মেডিসিন খাওয়াচ্ছি, তবুও দেখো মাছ ধরছে ওখানে বসে বসে। চল 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 কুমার, এই দেখো ছেলের কাণ্ড, ব্লেড মিশে ইয়ে কেটে নিয়ে গেছে নতুন গাছ। এই দেখো মাঝখানে পাতাটা পুরা, ইস মাঝখানে পাতাটা, কলা গাছটা কতটুক দেখো, একদম মানে 2-3 ফুট হবে নাকি তার ঠিক নেই। তা ওর জন্য ও কেটে নিয়ে গেছে, ব্লেডটাও ওইভাবে লাগানো রয়েছে, হাত কাটে না সেটাই দেখতে হবে। কি বদমাস, তোকে তো ঠাম্মা দেবে মা, তোকে যে আয় আয় শুবে। ইস 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 ইস, ও কি ও কি, এই আমার কাছে যাবে বদমাস কো টাকা, উপরে শালা চাইনিজরা এইসবও খায় কে কে, ওরকম করে না বা, গায়ে লাগলে চুলকাবে কিন্তু জানিস, এগুলো চাইনিজরা খায়, চাষ করে নাকি খায়। দেখি মাঝে মাঝে শর্ট ভিডিও চাইনিজ আসে, তো জলের উপরে পুরো শালা পড়ে গেছে। হ্যাঁ মাছ উঠাচ্ছে, সবাই কো দেখো কি কি মাছ পাচ্ছে সন্টু, না আসো সন্টু মাছ ধরে ধরে দেবে সবাইকে।
আর দাঁতগুলো সামনে কিছু না, দেখা একটু দেখা দাঁত দেখা না, তুই আমি পড়ে যাচ্ছিলাম, হাসতেছে কি হাসা বদমাস থাকা। সন্টুকে ঘুম পড়ায় তুই আসলাম, আর এই যে দেখো হাতে একটা বালতি নিয়ে আসছি বড় একটা, কি নেবো তো বুঝতে পারছি না, কারণ বিকেলবেলা আমাদের সকাল সকাল রান্না করা লাগে, তারপর যে মন্দিরে গান বাজনা হয়, মানে প্রতিদিন সন্ধ্যার সময় লোকজন চলে আসে, তাই সেই কারণে বেলা থাকতে একটু রান্না বান্না করে সারলে তাহলে ফটাফট যে একটু মন্দির যেয়ে বসতে পারি সবাই, তাই সেই কারণে সকাল সকাল কার্তিক মাসে রান্না বান্না হয়, তাই আসলাম কি নেবো একটু কুমড়ে নিতে আসছি খেতে, কারণ সবজির যা দাম আগুন, যে কোনো সবজি বাজারে গেলে আলু তো 40 টাকা 35 টাকা মানে 40 টাকা এরকম চলছে আলু কেজি, এখানে লঙ্কায় 150 টাকা কেজি, তারপর টমেটোটা 100-120 টাকা, তো এরকমই চলছে, তা কী তো কী খাবে মানুষ বলো তো, ওর থেকে মাছ মাংস কম দাম সত্যি কথা বলছি, তাই কী করবো। আসলাম এই যে আমাদের কুন্দ্রি খেতে, কিছু কুন্দ্রি তুলতে, কারণ এখন রান্না করব কি সেটাই বুঝতে পারছি না, আছে কিছু কিছু তো ভাবছি, কুন্দ্রি ভাজা একটু ভালো লাগে, আর আমার বরমশাই সব থেকে শত্রু হচ্ছে কুন্দ্রি, মানে ওনার সব কিছু খেতে পারে কিন্তু কুন্দ্রি খেতে পারে না, তাই আসছে এই যে কুন্দ্রি নিয়ে দিতাম। কুন্দ্রি দেখো গাছের অবস্থা, আমার হচ্ছে পাতা পুতি কিচ্ছু না, গাছের চারিপাশে দেখো মানে একদম পুরো ফাঁকা, মানে গাছেরও আর নিচে দেখো মনে হচ্ছে কি নিচে কোনো সবজি চাষ হয়েছে, মানে পুরো একদম ঘাসে পুরো আটা, আর উপরে কিচ্ছু নাই, কুন্দ্রি গাছের উপরে পুরো ফাঁকা। এখান থেকে ছোট ছোট দেখে কিছু কুন্দ্রি তুলে নিয়ে যাবো আমি রান্নার জন্য, আর টমেটো সেদ্ধ দেবো, অনেকদিন ধরে টমেটো সেদ্ধ খেতে ইচ্ছে করছে, রাত্রে টমেটো সেদ্ধ আর কুন্দ্রি ভাজা, আর দুপুরে দুধমান কচুর লতি আছে সেটা রান্না করেছিল, সে তরকারিটা তুলে যাচ্ছে, তো ওটা হয়ে যাবে, আর বেশি কিছু রান্না করবো না, তো তুলে নিই। আমি গাছ থেকে কিছু কচি কচি কুন্দ্রি তুলে নিচ্ছি, মানে বেশি বড়টা নেবো না, নিজেরা খাবো তো, আর এই কুন্দ্রির পাইকারিও চলছে এখন জানো কত, 25-30 টাকা চলছে পাইকারি, কিন্তু গাছে কুন্দ্রি নেই আমাদের, কারণ এটাই যখনই দাম বাড়ে তখনই গাছে সবজি থাকে না, তো সেরকমই হয়েছে আমাদের পরিস্থিতি, এরকম বেছে তুলে নিয়ে যায়। আজকের মতন এই পর্যন্ত, কালকে আবার দেখা হবে নতুন কিছু নিয়ে, নতুন অনুভূতি নিয়ে, সবাই ভালো থাকবে সুস্থ থাকবে, আর আমার পিরিয়ডটি কেমন হয়েছে অবশ্যই বলবে, কারণ কিছু নতুন কিছু দিতে পারছি না, আর মেন কথা হচ্ছে কি মানে কি বলবো, ঘরে নিকিতা নাই, আমি একা পড়ে গেছি, মা শরীরটাও বেশি ভালো না, কাকিমার আমি, আর এখন ঠান্ডা ঠান্ডাও পড়ছে, কুয়াশা পড়ে যাচ্ছে এই ঠান্ডা আর এই গরম, মানে ঠান্ডা গরমে ছেলেটাও ধরেছে, এখন মনে হচ্ছে আমারও ভাবটা ভালো লাগছে না, আর কাকিমা মা সবারই ঠান্ডা লেগে গেছে, ভোরে স্নান করার পরে সাড়ে 3টার সময় স্নান করলে ঠান্ডার ভাবটা লেগে যায়, তা আমারও গলাটা একটু বসে যাচ্ছে মনে হচ্ছে, তাই।